কচু পাতা আছে, তারপরে এখানে অনেক টব আছে, এটা গোলাপ, তারপরে এখানে আর কি লাল গোলাপ, 65 থেকে 70 টাকা, পাইকারি 130 টাকা। এখানেও অনেকগুলো ফুল দেখা যাচ্ছে, এটাও 130 টাকা। এটা হলো আরেকটা, এটা হলো লাল লাল গাঁদা ফুল, এখানেও তো 12টা আছে মনে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে, আজকের এই নতুন পর্বে স্বাগত। আজ চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে আমার ব্যাকগ্রাউন্ড কিংবা আমার আশেপাশে দেখেই বুঝতে পারছেন এটি একটি ফুলের দোকান। যদিও এটি প্লাস্টিকের, মানে জীবিত কোনো ফুলের দোকান নয়, এটি হলো প্লাস্টিক বা রাবার আইটেম দিয়ে তৈরি শোপিস টাইপের যেই ফুলগুলো, এই ধরনের একটি ফুলের দোকানে আমি চলে এসেছি। এটি মূলত যারা এই ফুলের বিজনেস করতে চাচ্ছেন, পাইকারি যে সোর্স যেটি খুঁজছেন যারা, তাদের জন্য এই ভিডিওটি বেশ উপকারী হবে। তো আমি এখন যে দোকানটিতে আছি, এই দোকানটির নাম হলো গ্রিন হেভেন, যেটি বিসমিল্লা টাওয়ার বা মিটফুট রোডের যে বিসমিল্লা টাওয়ারটি আছে, যেটি ইমামগঞ্জে অবস্থিত, সেই বিসমিল্লা টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এখানে তো আমি দেখছি যেটা ফুলের রেপ্লিকার সমারোহ, মানে অসংখ্য ফুল, নাম জানা অজানা অনেক ফুলের সমারোহ এখানে আছে। তো এই বিজনেসটা আপনি কতদিন ধরে করছেন? এই বিজনেসটা প্রায় আমি 15 বছর যাবৎ এখানে করছি। 15 বছর? 15 বছর যাবৎ করছি। আমি দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে থেকে এখানে এসে এই বিজনেসে আমি উৎসাহিত হয়েছি। আমার রিলেটিভও এই বিজনেসে আছে। তো এটি একটি শৌখিন ব্যবসা ফুলের, ফুলকে না ভালোবাসে সেটাই, ফুলকে সবাই ভালোবাসে। সুতরাং এই ব্যবসা অনেক জনপ্রিয় ব্যবসা, ইনশাল্লাহ আমরা স্যাটিসফাই ব্যবসায় আমরা ইনশাল্লাহ ভালো লাভবান আছি। আমাদের এখানে হোলসেল হয়, আপনার তো সারা বাংলাদেশে মাল ডেলিভারি? সারা বাংলাদেশে মাল ডেলিভারি। অন্য তো অনেক ব্যবসা আছে, কিন্তু আপনি ওগুলা ছেড়ে প্রবাস জীবন কাটিয়ে আপনি এখানে এসে এই ধরনের একটা বিজনেস দিলেন, মানে এটার আসলে কারণটা কি? এটা একটা শান্তিপ্রিয় ব্যবসা বলতে পারেন। আচ্ছা, এখানে কোনো পরিশ্রম নাই, ওইরকম কোনো পরিশ্রম নাই, এবং শৌখিন ব্যবসা। এখানে হরেক রকমের কাস্টমার আসে এবং এই ফুল সবাই পছন্দ করে, সবাই ফুলকে ভালোবাসে, ভালোবাসি কি তাই আমিও ফুলকে ভালোবাসি, সুতরাং তাই আমরা এই ব্যবসাকে বেছে নিয়েছি এবং ভালো লাভবান এই ব্যবসা। নতুন যারা বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? তারা এই ব্যবসা যদি করতে চায় তাহলে এই লাইনে নামতে পারে তারা। এখানে আমাদের এই মার্কেটে হোলসেলার আছে, ইম্পোর্টার আছে, ইম্পোর্টার থেকে তারা যোগাযোগ করতে পারে, বেশ লাভবান এবং অনেক তাদের ভবিষ্যতও উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। যারা মানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দেখছে কিংবা প্রবাস থেকে যারা দেখছে যে দেশে এসে একটা ভালো বিজনেস সেট আপ দিবে, সেক্ষেত্রে আপনি কি তাদেরকে এই ফুলের ব্যবসার পরামর্শ দিচ্ছেন? অবশ্যই অবশ্যই, যেহেতু আমি এই লাইনে আছি। আচ্ছা, এটা মানে খুবই একটি প্রফেশনাল ব্যবসা, এটা খুব ভালো ব্যবসা, তারা আসতে পারে, তাদেরকে আমি উৎসাহিত করছি। তো আজকে আমি দেখাবো আপনার এখানে কোন কি কি প্রাইজের আছে, আমি একটু প্রাইস সম্পর্কে ধারণা দিব। তো প্রাইস সম্পর্কে কে ধারণা দিবে? আপনি? আমার পার্সোনাল ই আছে, সেক্রেটারি আছে, ম্যানেজার। আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন জি। তো প্রিয় দর্শক, আমরা আলমগীর ব্যবসার সাথে জড়িত, আমার ছোট ভাই আছে, একসাথেই আসছেন। আসসালামু আলাইকুম। আরো পাশে দোকান আছে। আপনার নামটা? আমার নাম জাহিদুল ইসলাম বাচ্চু। আচ্ছা, আপনারও ফুলের ব্যবসা? আমারও ফুলের ব্যবসা। আচ্ছা, তো আপনারা দুই ভাই, মানে কে বড় কে ছোট? আমি বড়, আমার এই বিজনেস। আপনার দুই ভাই আপনার এই বিজনেসে আসছে, মানে আপনি কি মনে করে আসছেন? আপনার বড় ভাই আসছে? হ্যাঁ, আমার বড় ভাই আসছে এবং আমার ভগ্নিপতি এখানে আসে, প্রায় 25 বছর যাবত এই ব্যবসায় আছে জড়িত, এবং চায়না থেকে ইনপুট করে তারা, সরাসরি চায়না থেকে, হ্যাঁ চায়না থেকে ইনপুট করে তারা, চায়না থেকে ইনপুট করে এখানে হোলসেল দেয়, এখানে সারা বাংলাদেশে হোলসেল দেয় আমার ভগ্নিপতি এখানে। আচ্ছা, এবং এখানেও দোকান আছে এবং নিউ মার্কেটেও তাদের দোকান আছে। এখানে উপরে 5 তলাতে তাদের শোরুম আছে এবং এখানে 2টা দোকান, আমার একটা, আমার বড় ভাইয়ের একটা। আমরা আশা করি এই বিজনেস যারা করতে আসবে তারা ইনশাল্লাহ অবশ্যই সাফল্য হবে আমার আশা। তো প্রিয় দর্শক, শুনলেন আলমগীর ভাই এবং জাহিদুল ইসলাম বাচ্চু ভাইয়ের কথা, যে এই বিজনেসে আপনার যদি নতুন হয়েও থাকেন বা নতুন যারা ভাবছেন বিজনেস করার জন্য কি করছেন বা কি করবেন সেটা
ভেবে পাচ্ছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না, তারা অবশ্যই এই ফুলের ব্যবসাটি শুরু করতে পারেন। তো আমি এখন দেখব যে মানে আলমগীর ভাইয়ের ম্যানেজার সাহেব দেখাবে যে এখানে কি কি প্রাইসের ফুল পাওয়া যায়। আপনি এই দোকানে কতদিন ধরে সার্ভিস দিচ্ছেন? আমি 11 বছর। 11 বছর? জি। এখানে মানে আপনার কি ধরনের, কোন কোন অঞ্চল থেকে আপনার কাস্টমার আসে সাধারণত? সমগ্র বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে, নাপ থেকে, জেতুলিয়া, সব জায়গায় আপনারা মাল সব জায়গায় সাপ্লাই দিচ্ছেন। জি। আচ্ছা, আজকের এই ভিডিওতে আপনি কোন আইটেমগুলো দেখাবেন? একবারে সর্বনিম্ন থেকে শুরু করে, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, যেমন এইগুলা 1-99 যারা বিক্রি করে তাদেরকে আমরা দিই। আচ্ছা, 65 থেকে 70 টাকা। জুনায়দ, এটা একটু দেখাও যে এইটা, এটাকে কি ফুল বলে? লিলি। লিলি ফুল? জি। আচ্ছা, লিলি ফুলের এইটা, এই টপটার দাম হলো 65 থেকে 70 টাকা। 65 থেকে 70 টাকা, এটা হলো হোলসেল প্রাইস। যারা নিবে এখন ওরা কত টাকা সেল করবে? তারা তো 100 টাকা বিক্রি করবে, 120 টাকা বিক্রি করবে, ওগুলো দোকানের প্রসেসের উপর নির্ভর, কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। তবে ওই যে যেটা বলছেন 1-99, মানে 100 টাকার মধ্যে সেটা করতে পারবে। জি। তাহলে 65 টাকাতে নিলেও প্রায় 35 টাকা প্রফিট, 35-35 টাকার মধ্যে থাকছে আর কি। আচ্ছা, এরপরে আর কোনটা দেখছি? এটা, এটার মধ্যে 14-15টা আইটেম আছে। আচ্ছা, অনেকগুলো আইটেম আছে একই? ও, সবগুলো রেট একই? রেট একই, আইটেম হল। আচ্যা, অনেক আইটেম আছে। জুনায়দ, একটু দেখাও, একটু ঝুম করে যদি দেখানোর চেষ্টা করো আমাদের দর্শকদেরকে। এটা, এটা কি ফুল? এটা চেরি, চেরি ফুল। আচ্ছা, আমি আসলে অনেক ফুলের নাম জানি না, সেজন্য আমি আপনাকে বারবার জিজ্ঞেস করছি, এবং আমাদের অনেক দর্শকদের সুবিধার জন্য আর কি মূলত জিজ্ঞেস করছি, কারণ সবারই সুবিধা হবে নামগুলো জানতে। আচ্ছা, এটা হলো, তাহলে আমি চেরি ফুল নেন। এটা কি ফুল? গোলাপ? হ্যাঁ, এটা গোলাপ। এটা হলো গোলাপ ফুল। জুনায়দ, দেখাও গোলাপ ফুলটি টপ সহ। এর আগে দেখালাম লিলি ফুল এবং চেরি ফুল, এছাড়া আরও কিছু কালার বা আরও কিছু ফুল দেখছি। এটা হলো কদম ফুল, বেশ কিউট একটি ফুল দেখা যাচ্ছে। এরপরে সূর্য, মালতি সূর্য, মানে কি সূর্যমুখী ফুল নাকি? আচ্ছা, সূর্যমুখী ফুলের বেশ কয়েকটি কালার, মানে সবগুলো একই কালার নয়, এখানে বিভিন্ন কালার আছে। হ্যাঁ, মাল্টি কালার আছে। আচ্ছা, আর কি ফুল দেখাবেন? এটা হলো গোলাপের কলি। তো বিপ্লব ভাই, আমি এর আগে যেগুলো আপনি আমাকে দেখালেন সেটি তো 99-এর মধ্যে, মানে 65 টাকা হলো মানে পাইকারি সেল বা আপনারা বিক্রি করছেন, কিন্তু ওনারা বিক্রি করবে হয়তো 100 টাকার মধ্যে। আচ্ছা, এর আরেকটু বেশি রেঞ্জের কোনটা? 100+। আচ্ছা, এটা 100+। আচ্ছা, মানে কত টাকা? এটা পাইকারি 130 টাকা। 130 টাকা হলো এই সুন্দর গোলাপ। এখানে কয়টা গোলাপ আছে? এখানে 12টা গোলাপ আছে। 12টা গোলাপ, মানে সবগুলোতে কি 12টা? না, সব এক একটা, এক এক রকম আছে, বিভিন্ন মডেল আছে। আচ্ছা, বিভিন্ন মডেল আছে, তাহলে এটার মধ্যে হলো 12টা, মানে এক ডজন গোলাপের দাম হলো 130 টাকা। আমরা কিন্তু তাজা ফুলগুলো কিনতে গেলেও এই রেটে কিনি, মানে দেখা গেল সেটা কিন্তু বেশি দিন টিকে না, কিন্তু এটা কিন্তু অনেক দিন টিকবে, বা কি বলে আপনার অনেক দিন ধরে আপনার টেবিলের সৌন্দর্য বর্ধন করবে, তাই না? তো এইটা গাঁদা, গাঁদা ফুল। আচ্ছা, গাঁদা ফুল বা গাঁদা ফুল বলে তো, এখানেও অনেকগুলো ফুল দেখা যাচ্ছে। এটাও 130 টাকা। আচ্ছা, 130 টাকা। এটাও একটা মানে বেশ কয়েকটি কালারের ফুল দেখা যাচ্ছে, বা একটি সুন্দর টব সাজানো আছে। টোটাল জিনিসটা হলো প্লাস্টিকের, কিন্তু দেখে অনেক জীবন্ত মনে হচ্ছে। এটা হলো আরেকটা, এটা হলো লাল, লাল গাঁদা ফুল, পাতাগুলো দিচ্ছে হোয়াইটের মধ্যে, হোয়াইট এবং হলুদের একটা সংমিশ্রণ আছে, আর হলো লাল বা গোলাপি টাইপের হলো ইয়েটা ফুলটা। আরও আছে অনেক ধরনের আছে। এটা কি ফুল? এটা গোলাপ ফুল। আচ্ছা, পাতা গোলাপ। আচ্ছা, এটাও আরেকটি টপ, যেটি 130 টাকার মধ্যে আপনি এই সুন্দর টপটি পেয়ে যাচ্ছেন। এখানেও তো 12টা আছে মনে হয়। জি, এখানেও 12টা আছে। এটা 10টা আছে, ভেলভেট। আচ্ছা, তারপরে হলো ভেলভেট গোলাপ, এখানেও আরেকটি সুন্দর টপ দেখা যাচ্ছে। তো এছাড়াও এখানে আমি যেটা দেখছি, এইগুলো তো সব 130 টাকার মধ্যে। জি জি জি। এখানে এটা কি ফুল? কচু পাতা। এটা কচু পাতা দেখা যাচ্ছে একটি। জুনায়দ, যদি তুমি এখানে দেখাও, এখানে
অনেক আইটেম আছে, এই যে কচু পাতা আছে, তারপরে এখানে অনেক টপ আছে, এটা গোলাপ, তারপরে এখানে আর একটি লাল গোলাপ, এখানে এই আইটেমগুলো হলো 130 টাকার মধ্যে হোলসেল প্রাইসে পেয়ে যাবে। আচ্ছা, এই আইটেমগুলো কি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে? অ্যাভেলেবেল পাবে, মানে আপনার কত পিস আপনি সাপ্লাই দিতে পারবেন এগুলো? এগুলো যত পিস নেবে তত পিস দেওয়া যাবে, কিন্তু সর্বনিম্ন 6 পিস থেকে 12 পিস থেকে শুরু করে যতগুলো না দেওয়া যাবে। আচ্ছা, হোলসেল প্রাইসে নিতে গেলে আপনি কত পিস? সর্বনিম্ন ছয় পিস। দর্শক, সর্বনিম্ন 6 পিস নিলেই আপনি এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন। তো এই দোকানের আরও অনেকগুলো ভিডিও আমরা করব, সব আর একটি ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না, সেজন্য আজকের এই পর্বটি আর দীর্ঘায়িত করছি না। আজ আমরা কথা বলবো আরেকটু ভালো আইটেম নিয়ে। এগুলো হলো সর্বনিম্ন প্রাইসের যে আইটেমগুলো সেগুলো আমরা দেখালাম একটা ভিডিওতে, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।